নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। গত 17ই অক্টোবর 2020 থেকে নবরাত্রি তথা শারদীয় উৎসব শুরু হয়ে গেছে। শারদীয় তথা নবরাত্রির প্রথম তিন দিন মা দুর্গার শক্তির বিশেষ আরাধনা করা হয় এবং তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিন। চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠী এই বিশেষ দিনগুলি মা লক্ষ্মীর বিশেষ পূজার্চনা, সেই সাথে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করা হয়। এই বিশেষ দিনগুলিতে মা লক্ষ্মীর কাছে সুখ এবং সমৃদ্ধির বিশেষ প্রার্থনা করা হয়। সপ্তমীর দিন থেকে জ্ঞানের দেবী মা সরস্বতীর কাছে বিশেষ প্রার্থনা করা হয় এবং অষ্টমী এবং নবমী মাকে মেয়ের মতো পূজার্চনা করা হয়। তাই মাকে কখনো শক্তি রূপেণ, কখনো লক্ষ্মী রূপেণ এবং কখনো বিদ্যা দায়িনী রূপে পূজার্চনা করা হয়, আবার কখনো কন্যা রূপেও পূজার্চনা করা হয়। এই বিশেষ উপাসনার দিনগুলিতে আপনারা অবশ্যই লাল ফুল দিয়ে মাকে আরাধনা করুন। লাল ফুল নিবেদনে অত্যন্ত শুভ ফল আসে, কারণ লাল ফুল মায়ের অত্যন্ত প্রিয়। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে মাকে পদ্ম ফুল দিয়ে আপনারা অবশ্যই পূজার্চনা করতে পারেন। মাকে লক্ষ্মী রূপে পূজার্চনা করলে এই বিশেষ ফুল অত্যন্ত মা লক্ষ্মীর প্রিয়। এই বিশেষ পূজাতে অর্থ এবং সম্পদের বিশেষ শুভ ফল আসে। এই বিশেষ সময় অবশ্যই মা দুর্গার উদ্দেশ্যে সপ্তসতী পাঠ করুন। সপ্তসতী পাঠ করলে আপনাদের জীবনের সমস্ত মনস্কামনা, দুঃখ, যন্ত্রণা তা ধীরে ধীরে দূর হবে মায়ের কৃপায়। মা দুর্গার পূজার্চনার পাশাপাশি গণপতি দেবের পূজার্চনা করতে আপনারা ভুলবেন না। গৃহের নেতিবাচক শক্তিকে দূর করার জন্য আপনারা অবশ্যই এই বিশেষ সময়ে, বিশেষত পঞ্চমী বা ষষ্ঠী তিথিতে, আপনারা গৃহের সদর দরজাতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। তা হলুদ অথবা কেশর দিয়ে আপনারা এই বিশেষ চিহ্ন অঙ্কন করতে পারেন। এই বিশেষ পূজার্চনাকালীন মাকে লাল কাপড় নিবেদন করুন, সেই সাথে আপনারা অবশ্যই দক্ষিণা নিবেদন করুন। এই লাল কাপড় রাখার সময় তার উপরে 11টি কড়ি আপনারা অবশ্যই রাখুন। তারপরে এই লাল কাপড় এবং কড়ি আপনার অর্থ রাখার স্থানে আপনারা রেখে দিন। গৃহের আর্থিক সমৃদ্ধি হবে এবং আর্থিক উন্নতি হবে, সেই সাথে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। শারদীয় উৎসবের এই পঞ্চম দিনে মা স্কন্দমাতার বিশেষ পূজার্চনা করার রীতি রয়েছে। মায়ের পূজাতে জীবনে সুখ এবং সমৃদ্ধি, সেই সাথে ভক্তের ইচ্ছা পূরণ হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে এদিন দেবীর উপাসনা করলে দেব সেনাপতি কার্তিকেয়ের আশীর্বাদ পাওয়া যায়। দেবী স্কন্দমাতা সৌরমণ্ডলের অধিকারী, সব রকমের সাংসারিক, কায়িক এবং লৌকিক সমস্যা থেকে মুক্তি প্রদান করে থাকেন তার আরাধনাতে। তাই একদিকে মা স্কন্দমাতার আশীর্বাদ, অন্যদিকে সেনাপতি কার্তিকেয়ের আশীর্বাদ পেতে তাই স্কন্দমাতার পূজার্চনা এই বিশেষ পঞ্চমী তিথিতে করা অত্যন্ত শুভ। দেবী মায়ের পূজার্চনা অত্যন্ত সন্তর্পণে এবং সজাগভাবে করতে হয়, না হলে ফল পাওয়া সম্ভব নয়। তাই ভক্তদের শুদ্ধ মনে মায়ের কাছে অবশ্যই পূজার্চনা করতে হয়। স্কন্দমাতার আরাধনায় দেব সেনাপতি কার্তিকেয়ের আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা পূজার্চনা করুন। এবং সেই সাথে পঞ্চমী থেকে এই পশ্চিমবঙ্গের শারদীয় দুর্গোৎসবের বিশেষ সূচনা। মা হলেন চতুর্ভুজা এবং দুই হস্তে পদ্মফুল নিচের হাতে এবং অন্য হস্তে স্কন্দকে রক্ষা করে তিনি হস্তে বড় মুদ্রা প্রদান করেছেন। দেবী পদ্মাসনে সিংহের উপরে বিরাজিতা। দেবীর কোলে যে স্কন্দ বা কার্তিক বিরাজিত, তিনি আমাদের বাংলায় পূজিত কার্তিকের থেকে আলাদা এই রূপটি। রূপটি কার্তিকের সরানন মূর্তি। শিশু সরানন কার্তিক দেবীর কোলে তিনি নির্ভয়ে নির্বিঘ্নে বসে আছেন। দেবীর এই বিশেষ কথা স্কন্দপুরাণে পাওয়া যায়।
দেবী পার্বতী এবং ভগবান শিবের অংশ স্কন্দ, সরানন, কুমার কার্তিকেয় এইভাবেই জন্মগ্রহণ করেন তারাকাসুর বধের জন্য। পৌরাণিক কাহিনী অনুসারে কার্তিকের শৈশবকাল যখন তিনি ক্রীড়াতে মগ্ন ছিলেন তখন অকস্মাৎ তারকাসুর তার সৈন্যদের নিয়ে কুমারকে বধ করার জন্য উদ্যত হয়। ভগবতী পার্বতী কার্তিককে রক্ষার্থে এই বিশাল প্রচণ্ড রূপ ধারণ করেন এবং সমস্ত অসুর সৈন্য বধ করেন। দেবীর আশীর্বাদে কার্তিক তারকাসুর বধ করতে সমর্থ হন। একদিকে এই দেবীর দর্শনে ভীষণ অসুর বিনাশকারিণী হিসাবে দেখা যায়, অন্যদিকে করুণাময়ী মায়ের বিশেষ রূপ দেখা যায়। তিনি জগৎ সংসারকে বার্তা দিচ্ছেন যে স্কন্দকে তিনি রক্ষা করেছেন ঠিকই, তেমন সেইভাবে সৃষ্টির প্রতিটি জীব মায়ের সন্তানে তিনি তাদেরকে সমানভাবে রক্ষা করছেন এবং অশুভ শক্তির নাশ করছেন। এই রূপটি থেকে আরও একটি কথা প্রকাশিত, সন্তান যেমন সবচেয়ে বেশি নিরাপদ তার মায়ের কোলে বা ক্রোড়ে, মা যেমন তার সমস্ত শক্তি দিয়ে আমাদের মানুষ করেন, রক্ষা করেন, দেবী ভগবতী জগজ্জননী মাও ঠিক তেমনভাবেই আমাদের রক্ষা করে চলেছেন ও অভয় দান করেছেন। তার এই অভয় দানের মাধ্যমে আমাদের সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করছেন, তিনি হলেন রক্ষাকর্তী। তাই আসুন এই বিশেষ শারদীয় উৎসবের পঞ্চমী তিথিতে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি এবং এই বিশেষ ছোট্ট ছোট্ট উপায়গুলি করে থাকি, কারণ এই উপাচার আপনার জীবনে নিয়ে আসবে সুখ ও সমৃদ্ধি এবং মা দুর্গার আশীর্বাদ অবশ্যই পাবেন। দুর্গাপূজাতে পান, সুপারি, লবঙ্গ, এলাচ এবং সিঁদুর, এই উপকরণগুলো প্রায়ই লেগে থাকে। নারিকেলের মহত্ত্ব তো অবশ্যই রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব লবঙ্গ এবং এলাচের একটি মহা চমৎকারী উপায়। জীবনে যদি অশুভ প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে এবং কর্মজীবনে অসফলতার ছায়া জীবনে যদি লেগে থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ শারদীয় নবরাত্রিতে যে কোনো দিন এই উপাচারটি করতে পারেন। মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন এই উপাচারে এবং মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা এবং কষ্ট দূর হবে। তার জন্য প্রয়োজন আপনার নিয়ম, নিষ্ঠা এবং মায়ের প্রতি বিশ্বাস। এই উপাচারটি করতে একটি চতুর্মুখী প্রদীপ লাগে, আর যদি চতুর্মুখী প্রদীপ না পান তাহলে যে কোনো প্রদীপে আপনি চারটি সলতে করে দিন এবং এই সলতেগুলি চারিদিকে যেন থাকে, এবং এই প্রদীপে অবশ্যই বিশুদ্ধ গাওয়া ঘি দিন, আর এই ঘিয়ের মধ্যে এক টুকরো কর্পূর আপনি ডুবিয়ে দিন, ভুলেও এটিকে জ্বালিয়ে দেবেন না, এবং এর মধ্যে দুটি সম্পূর্ণ গোটা লবঙ্গ দিন। খেয়াল রাখবেন লবঙ্গটা যেন এমনি এমনি জ্বলে না যায়, সেই সাথে দুটি গোলাপ ফুলের পাপড়ি দিন। যদি লাল গোলাপ হয় তাহলে শুভ ফল বেশি পাওয়া যায়। এগুলি সবই ওই প্রদীপের ঘিয়ের মধ্যেই দেবেন, তারপরেই আপনি মা দুর্গার বিশেষ আরতি করুন। এই প্রদীপ আপনার প্রতিটি ঘরের মধ্যে নিয়ে যান এবং সেখানে মায়ের আশীর্বাদ অবশ্যই দিন। এই উপাচারে আপনার জীবনের সমস্ত অর্থনৈতিক, সামাজিক উন্নতি যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে তা কিন্তু দূর হয়ে যাবে, এই অশুভ শক্তির প্রভাব তা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, এই সাথে মানসিক শান্তি আপনি পাবেন। তাহলে বন্ধুরা, এই উপাচারটি আজকের না পারলেও আগামী নবরাত্রি অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের মধ্যে যে কোনো রাত্রিতে আপনি করতে পারেন। দ্বিতীয় যেটি উপায়ের কথা বলবো তা হলো, এই উপায় তারাই করবেন যাদের অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর সেই সাথে তারা কোনো ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এই উপাচারের জন্য 9টি সবুজ রঙের এলাচের প্রয়োজন, একটি সবুজ শুদ্ধ কাপড় আপনাকে নিতে হবে, আর তারপরে এই 9টি এলাচ সেই সবুজ কাপড়ের মধ্যে রাখুন এবং একটি পুটুলি তৈরি করুন, আর যেটি আপনি মা দুর্গার পায়ে বা চরণে এটিকে রাখুন। এই উপায়ে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে, আর এটি রাখার সময় অবশ্যই আপনার মনস্কামনার কথা মায়ের কাছে বলুন। তারপরে আপনি বিজয় দশমীর আগে এই বিশেষ পুটুলিটি অর্থাৎ এই এলাচের পুটুলিটি আপনি নিয়ে আপনার ক্যাশবাক্সে অথবা যেখানে আপনি সম্পদ গচ্ছিত রাখেন
সেখানে রাখুন এবং সারা বছর এটিকে রেখে দিন। এবং আগামী বছর এই পটলিটি কোনো প্রবাহিত জলে আপনি জলপ্রবাহ করে দিন, আর তারপরে আবার নতুন একটি সবুজ বস্ত্র নিয়ে আপনি এই উপচারটি করে আবার সেই একই স্থানে রাখুন। আর অনেক সময় আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকার জন্য সেক্ষেত্রে আপনি কী করবেন, এটিকে কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আপনি পুঁতে দিতে পারেন। এই বিশেষ সময়ে আপনি পান পাতার মধ্যে 7টি গোলাপের পাপড়ি দিয়ে মা দুর্গাকে অবশ্যই অর্পণ করুন, আর এই বিশেষ উপচারে আপনার অর্থনৈতিক সমস্যা এবং ব্যবসায়িক সমস্যা তা কিন্তু দূর হবে। তবে খেয়াল রাখবেন পান পাতার যে ডান্ডা অর্থাৎ যে বোঁটা তা যেন ভেঙে না যায়। অবশ্যই আপনার দুটো হাত দিয়ে এই বিশেষ পানপত্রকে মায়ের চরণে অর্পণ করবেন। এই সমস্ত উপাচার করার সময় অবশ্যই হাত জড়ো করে আপনার মনস্কামনার কথা মা দুর্গা দুর্গতি নাসিনীর কাছে অবশ্যই নিবেদন করুন, আর এই উপাচারে অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।